আজ যে বিষয়টা নিয়ে তোমাদের জন্য সামনে আসা সরাসরি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছো যে স্যার কোথা থেকে বা বিভিন্ন বিষয়গুলো কোথা থেকে পাবো বা কেমন করে কোথায় পাবো যেগুলো আমার চ্যানেলে যথারীতি রয়েছে তো আজ সেই বিষয়গুলো তোমরা কিভাবে খুঁজে পাবে বা কিভাবে সাজানো রয়েছে চ্যানেলে সেই বিষয়গুলোই তোমাদের সামনে পরিচয় করে দেবো যার মাধ্যমে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়টা বুঝে নিতে পারবে তো দেখো তোমরা আমার চ্যানেলে প্রত্যেকে দেখতে পাবে এখানে হোম ভিডিওস প্লে লিস্ট কমিউনিটি এরকম প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু রয়েছে তো তোমাদের প্রথমেই বলি চ্যানেলে সার্চ করার আগে তোমরা প্লে যাবে দেখো প্রথম প্লে গিয়ে তোমরা যথারীতি এরকমভাবে আমার অনেক পোল্ডার তোমরা দেখতে পাবে যেমন ক্লাস এইট বেঙ্গলি ভিডিও মাধ্যমিক ম্যাথ সাজেশন দু হাজার একুশ মাধ্যমিক হিস্ট্রি সাজেশন দু হাজার একুশ ক্লাস টেন জিওগ্রাফি ওয়াল চ্যাপ্টার শর্ট তারপরে ক্লাস নাইন ফার্স্ট ইউনিট টেস্টের জন্য মাধ্যমিক বেঙ্গলি পোয়েমিস্ট্রি প্রবন্ধ ডিটেলস তারপরে এই যে যে প্রত্যেকটা পার্ট ক্লাস নাইনের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু মাধ্যমিক সাজেশন দু হাজার একুশ তো যাই হোক তো এরকমভাবে তোমরা কিন্তু প্রচুর প্রচুর ফোল্ডারগুলো দেখতে পাবে যে যে ক্লাসে আছো যে ক্লাস এইটে আছো যে ক্লাস টেনে আছো বা ক্লাস ইলেভেনে আছো মাধ্যমিক টিপস বেঙ্গলি গ্রামার দেখতে গেলে এইচএস বেঙ্গলি গ্রামার এইচ সাজেশন বাংলা রচনা সম্পূর্ণ কারোকে ডিটেলস আলোচনা তো এরকমভাবে তোমরা প্রচুর ফোল্ডার কিন্তু দেখতে পাবে ক্লাস ইলেভেনের বেঙ্গলি এম তো তোমরা অনেকেই বলছো আমাকে স্যার এই জিনিসটা কোথায় পাবো এই জিনিসটা কোথায় পাবো তো তোমরা আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা এসে প্রথমে চ্যানেলে যাও চ্যানেল থেকে প্লে লিস্টে এসো এবং প্লে দেখো আমি তোমাদের জন্য অনেক সুবিধাযুক্ত হওয়ার জন্য তোমাদের অনেক আমি ফোল্ডার ফোল্ডার করে রেখেছি যেমন সাপোজ আমি তোমাদের একটু দেখে দিই সাপোজ কেউ ধরো এইটে পড়ছো তার বাংলা কবিতা দরকার সে তখন জাস্ট এখানে গিয়ে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক বাংলার যত কবিতাগুলো আছে সব তোমরা পেয়ে যাবে অটোমেটিকভাবে এখানে যে কোনো একটা কবিতা তোমরা যদি দেখতে চাও অটোমেটিক ক্লিক করলেই কিন্তু তোমাদের কবিতাগুলো বেরিয়ে যাবে কেউ বাবার বলছে যে স্যার আমার ধরো সাপোজ যে জিওগ্রাফির ম্যাথগুলো প্রয়োজন আমি কোথায় পাবো তো দেখো জিওগ্রাফির ম্যাথ বলে ঠিক ফোল্ডার করা রয়েছে কোথাও দেখো কোথাও জিওগ্রাফি ম্যাথ বলে রয়েছে তো তোমরা সেখানে গিয়ে ক্লাস নাইন জিওগ্রাফি ম্যাথ বলে তোমরা সার্চ যদি করো তাহলে অটোমেটিক এই যে দেখতে পাবে এবং সেখান থেকে তোমরা অটোমেটিক পেয়ে যাবে যেমন ধরো আমি তোমার এই যে ক্লাস নাইন জিওগ্রাফি ম্যাথ তো জিওগ্রাফির ম্যাথে ধরো তিনখানা টাইপসের অঙ্ক রয়েছে দ্রাগণ নির্ণয় অঙ্ক সময় নির্ণয়ের অঙ্ক প্রতিবাদের স্থান নির্ণয়ের অঙ্ক তো ঠিক তিনটেই তোমরা এখান থেকে শিখে নিতে পারবে তো এই বিষয়গুলো তোমরা কিন্তু চ্যানেলের প্লে লিস্ট থেকে পেয়ে যাবে তো এইগুলো একটু প্র্যাকটিস করো ধরো ক্লাস নাইনের বেঙ্গলি কবিতা অনেক বলছো স্যার ক্লাস নাইনের কবিতা গল্পগুলো কোথায় তো ক্লাস নাইনের এখান থেকে কিন্তু সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যারা ক্লাস ইলেভেনে পড়ছো তাদের কাছেও বাংলার খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে যেমন বাংলার সমস্ত কবিতাগুলো তো ঠিক একইভাবে এখান থেকে ক্লাস ইলেভেন বেঙ্গলি বলে দেখো কোথায় কি লেখা আছে ফোল্ডারটা একটুখানি যদি তোমরা দেখে নিতে পারো তাহলেই কিন্তু জিনিসগুলো কমপ্লিট হয়ে যায় এবং এখন বসে থেকে বাড়িতে বসে না থেকে এই বিষয়গুলো যদি একটু মন দিয়ে শুনে যাও তাও কিন্তু তোমার খুব কাজে লাগবে ধরো ক্লাস ইলেভেন বেঙ্গলি ফোল্ডারটা খুললাম সঙ্গে সঙ্গে দেখো ইলেভেনের বাংলাতে যতগুলো বিষয় রয়েছে মোটামুটি বেশিরভাগ বিষয়গুলো লোড রয়েছে করা আরও কিছু বিষয় যথারীতি কিছু দিনের মধ্যেই তুলে দেওয়া হবে তো এই বিষয়গুলো তোমরা করে নিতে পারো তো এইভাবে চ্যানেল প্লেলিস্টের মধ্যে বিভিন্ন ক্লাসের বিভিন্ন তথ্য কিন্তু এখানে রয়েছে তো এগুলো তোমরা নিজেরা নিজেদের মতো করে মাধ্যমিকের দেখো প্রত্যেকটা জিনিস বেঁধে বেঁধে থাকি কবিতার ব্যাখ্যা অস্ত্রের বিরুদ্ধে গান অশ্বী একজন আফ্রিকা প্রয়ল্লাস অভিষেক সিন্ধু তীরে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা কিন্তু ইতিমধ্যে করা রয়েছে তো এগুলো তোমরা দেখে একটু প্র্যাকটিস করতে পারো তো এইভাবে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো এবং যে সময়টা তোমাদের রয়েছে সেই সময়টাকে তোমরা অটোমেটিকভাবে কাজে লাগাও তো এই হলো আজকের আলোচনা আমি জাস্ট একটা শর্ট আলোচনার মধ্যে দিয়ে তোমাদের জাস্ট চ্যানেল পরিচিতিটা করিয়ে দিলাম এভাবে তোমরা নিজেরা প্রিপেয়ার্ড হও ধন্যবাদ